আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা নতুন দুইটা গাণিতিক সমস্যা সলভ করব। এখানে আমাদের প্রথম সমস্যা বলেছে যে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 180 এম চাপে 1 মোল নাইট্রোজেন গ্যাসের আয়তন 24.5 লিটার হলে উল্লেখিত তাপমাত্রা এবং চাপে গ্যাসটির আদর্শ আচরণ থেকে বিচ্যুতির মাত্রা গণনা করো। তাহলে আমরা এখানে কোশ্চেন দেখে বুঝতে পারছি যে এই যে গ্যাসটার কথা বলা হয়েছে সেটা আদর্শ গ্যাস হবে না। সুতরাং সেটা আদর্শ গ্যাসের জন্য যে সমীকরণ নির্ধারিত আছে পিভি সমান এনআরটি, সেই সূত্র কিন্তু মেনে চলবে না। তো আমরা জানি যেগুলো বাস্তব গ্যাস আছে সেগুলো আদর্শ গ্যাস থেকে কিছুটা বিচ্যুতি দেখায়, তাদের আচরণ আদর্শ গ্যাসের মতন সম্পূর্ণ হয় না। তো এই বিচ্যুতির পরিমাণটা আমরা পরিমাপ করি সংকোচনশীলতা গুণাঙ্কের মাধ্যমে, এবং আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের সূত্রের মধ্যে ডিফারেন্সই হচ্ছে এই রাশিটা, সংকোচনশীলতার গুণাঙ্ক। তো সেই ক্ষেত্রে আমরা এই বাস্তব গ্যাসের ক্ষেত্রে সংকোচনশীলতা গুণাঙ্কের মানটা প্রথমে নির্ণয় করব, তারপরে সেই মানের সাহায্যে আমরা সেটা আদর্শ গ্যাস থেকে কতটুকু বিচ্যুতি দেখাচ্ছে সেই বিচ্যুতির মাত্রাটা গণনা করতে পারব। তাহলে প্রথমে আমরা লিখে নিচ্ছি টেম্পারেচার দেওয়া আছে কত, 27 ডিগ্রি সেলসিয়াস। তো এটাকে কেলভিনে কনভার্ট করলে 27 প্লাস 273 কেলভিন ইকুয়ালস টু হবে 300 কেলভিন। এরপর চাপের মান দেওয়া আছে 180 এম, যেহেতু নাইট্রোজেন গ্যাস এবং নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে মোল সংখ্যা দেওয়া আছে এন ইকুয়াল টু 1 মোল, এবং আয়তনের মান ভি ইকুয়ালস টু দেওয়া আছে 24.5 লিটার। তো এক্ষেত্রে আমাদের চাপ এবং আয়তনের মানটাকে কনভার্ট করার প্রয়োজন হয়নি, কারণ আমরা এই সূত্রের ক্ষেত্রে চাপ এবং আয়তনের মানটা এটিএম এবং লিটার এককে ব্যবহার করে থাকি, যেটা অলরেডি কোশ্চেনেও এই এককই দেওয়া আছে, যার কারণে আমরা এখানে আর এককটাকে অন্য এককে কনভার্ট করার প্রয়োজন হয়নি। তো আমরা এখানে আদর্শ গ্যাসের যে সূত্র সেটা অ্যাপ্লাই না করে হচ্ছে বাস্তব গ্যাসের যে সূত্র সেটা অ্যাপ্লাই করব। তো বাস্তব গ্যাসের ক্ষেত্রে সে সূত্রটাকে বলা হয় পিভি ইজ ইকুয়াল টু এন জেড আর টি। এখান থেকে আমরা জেডের মানটা মূলত নির্ণয় করব। তাহলে জেড ইকুয়ালস টু হবে কি, পিভি ডিভাইডেড বাই এন আর টি, বা জেড ইকুয়ালস টু হবে এখানে পি এর মান 180 এম, ভি এর মান 24.5 লিটার, এন এর মান 1 মোল, আর এর মান 0.0821 লিটার এটিএম পার মোল পার কেলভিন, এবং টি এর মান দেওয়া আছে 300 কেলভিন। তো জেড ইকুয়ালস টু আমরা মান পাচ্ছি 0.9947। তো এই যে বিচ্যুতির মানটা, জেডের যে মানটা আমরা পেলাম, এখন এই জেডের মানের সাহায্যে আমরা বিচ্যুতির মাত্রা গণনা করব। তো আমরা জানি আদর্শ গ্যাসের ক্ষেত্রে যে সমীকরণটা আমরা ব্যবহার করি সেটাকে বলা হয় পিভি ইজ ইকুয়াল টু এন আর টি। সেক্ষেত্রে কিন্তু আমরা জেড রাশিটাকে লিখি না, কেন, কারণ আদর্শ গ্যাসের ক্ষেত্রে জেড ইকুয়ালস টু হয় 1। এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে সংকোচনশীলতা গুণাঙ্কের মান সবসময় 1 হয়। তো সেই ক্ষেত্রে আদর্শ গ্যাসের ক্ষেত্রে মান 1, আর বাস্তব গ্যাসের ক্ষেত্রে আমরা এখানে মান পেলাম 0.9947। তাহলে এখানে ডিফারেন্সটা কতটুকু, সেই ডিফারেন্সটাই হচ্ছে ওই বাস্তব গ্যাসটা আদর্শ আচরণ থেকে কতটুকু বিচ্যুতি দেখাচ্ছে সেই বিচ্যুতির মাত্রাটা নির্দেশ করে। তাহলে আদর্শ গ্যাসের সংকোচনশীলতা গুণাঙ্ক এবং বাস্তব গ্যাসের সংকোচনশীলতার গুণাঙ্কের মানের পার্থক্যকে বলা হয় আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের ক্ষেত্রে বিচ্যুতির মাত্রা। তো অতএব নাইট্রোজেনের বিচ্যুতির মাত্রা হবে 1 মাইনাস 0.9947 ইকুয়ালস টু 0.0053। তো এটাই হচ্ছে আদর্শ আচরণ থেকে নাইট্রোজেন গ্যাসের বিচ্যুতির মাত্রা। তো যদি আমাদের বলতো শতকরা বিচ্যুতির মাত্রা কত, তাহলে আমরা এই মানটাকে 100 দিয়ে গুণ করে পাশে একটা পার্সেন্টেজ চিহ্ন ব্যবহার করতাম। তো সেক্ষেত্রে এই মানটাকে 100 দিয়ে গুণ করলে হতো 0.53%। তো আমাদের যদি মানটা শতকরা এককে প্রকাশ করতে বলে, তাহলে আমরা সেভাবে 100 দিয়ে গুণ করে মানটাকে প্রকাশ করব। এখন আমরা দ্বিতীয় অঙ্কটা সলভ করব। তো দ্বিতীয় অঙ্কে আমাদের প্রশ্নে বলেছে যে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 480 এম চাপে 28 গ্রাম নাইট্রোজেন গ্যাসকে
0.26 লিটার সিলিন্ডারে রাখলে নাইট্রোজেন গ্যাসের আচরণ আদর্শ গ্যাসের মতো হবে। তাহলে এখানে আমাদেরকে তাপমাত্রার মান জানতে চেয়েছে এবং বলেছে যে নাইট্রোজেন গ্যাস যদি আদর্শ গ্যাসের মতো আচরণ করে করতে যায় তখন তাপমাত্রার মান কত হতে হবে। তাহলে আমরা এখানে প্রথমে আমাদের যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে নাইট্রোজেন গ্যাস কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করবে, যখন তার সংকোচনশীলতা গুণাঙ্কের মান হবে 1। অর্থাৎ এখানে যদিও জেড এর মানটা দেয়া নেই, তা আমাদের এখানে জেড এর মানটা অবশ্যই ধরে নিতে হবে কত 1, যেহেতু আমরা এখানে নাইট্রোজেনকে আদর্শ গ্যাস হিসেবে কম্পেয়ার করছি। তাহলে এখানে প্রথমে আমরা লিখে নিব জেড ইকুয়ালস টু 1। এরপর চাপের মান দেয়া আছে কত 400 atm, নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে পরিমাণ বা ডাব্লিউর মান দেয়া আছে কত 28 গ্রাম। তো এখানে আমরা 28 গ্রাম নাইট্রোজেন গ্যাস থেকে সরাসরি মোল সংখ্যাটা নির্ণয় করতে পারি, এন এর মানটা নির্ণয় করে নিতে পারি। এন ইকুয়াল টু আমরা জানি ডাব্লিউ বাই এম সূত্র, এখানে ডাব্লিউর মান 28 দেওয়া আছে এবং নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে আণবিক ভরের মান হচ্ছে 14 × 2 গ্রাম পার মোল। তাহলে 28 / 28 = 1 মোল। তাহলে এখানে নাইট্রোজেন গ্যাসের মোল সংখ্যা পেলাম 1। এরপরে হচ্ছে নাইট্রোজেন গ্যাসের আয়তন, ভি এর মান দেওয়া আছে 0.26 লিটার। তাহলে আমরা সবগুলো মান যেগুলো দেওয়া আছে সেগুলো লিখে নিলাম। এখান থেকে আমরা টি এর মানটা নির্ণয় করব। তো আমরা জানি বাস্তব গ্যাসের ক্ষেত্রে সূত্র হচ্ছে পিভি ইজ ইকুয়াল টু জেড এন আর টি, বা এখান থেকে টি এর মানটা আমরা নির্ণয় করব। টি ইকুয়ালস টু হবে কি পিভি ডিভাইডেড বাই জেড এন আর। এখানে পি এর মান হচ্ছে 400 atm, ভি এর মান 0.26 লিটার, জেড এর মান 1, এন এর মানও 1, আর এর মান 0.0821 লিটার atm পার মোল পার কেলভিন। এখানে আমরা মান পাচ্ছি টি ইকুয়ালস টু 1266.75 কেলভিন। তো এখানে কিন্তু তাপমাত্রার মানটা কেলভিন এককে আসবে। তো এখন আমরা কেলভিন থেকে সেলসিয়াস স্কেলে কনভার্ট করতে পারি কিভাবে, এই তাপমাত্রাটাকে এর মান থেকে 273 মাইনাস করলে। তো 993.75 ডিগ্রি সেলসিয়াস, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে 993.75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 400 atm চাপে 28 গ্রাম নাইট্রোজেন গ্যাসকে 0.26 লিটার সিলিন্ডারে রাখলে নাইট্রোজেন গ্যাসের আচরণ আদর্শ গ্যাসের মতন হবে। তো আশা করি আজকের এই গাণিতিক সমস্যার সমাধানগুলো সবাই বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।